হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো কিভাবে ভয়েস কমান্ড দিয়ে কিভাবে টাইপ করা যায়। তো তোমাদের মধ্যে অনেকের এটা আমি দেখেছি যে তোমরা বাংলা কিংবা হিন্দি টাইপ করতে পারো না, কিংবা টাইপ করতে গেলে অনেক টাইম লেগে যায়। কোনো যদি বড় পেজ হয় সেটা থেকে তোমরা যদি টাইপ করে থাকো তাহলে অনেক টাইম লেগে যায়। তো সেটা সুবিধা করার জন্য আজকে তোমাদের সামনে দেখাবো কিভাবে ভয়েস কমান্ড দিয়ে শুধু মুখে বলবো সেটা টাইপ হয়ে যাবে। তো কেমন মজার হবে, তাই না? তো আজকের ভিডিওটাতে আমি ঠিক এটা নিয়ে আলোচনা করব কিভাবে ভয়েস কমান্ড দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায়। ঠিক আছে, তো লেটস গেট স্টার্ট। তো সবার প্রথমে যে কাজ করব, আমি ক্রোম ব্রাউজারে গুগলে অপশনটা খুলে নেব। তো তোমাদের যদি এটা মোবাইল থাকে তো মোবাইলের ক্ষেত্রেও সেমভাবে কোনো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর জাস্ট এইভাবে থ্রি ডট পেয়ে যাবে ডান দিকে। তো সেটা ট্যাপ করলে তোমরা ডেস্কটপ অপশন পেয়ে যাবে, ডেস্কটপ মোড, সেটা অন করে দিলে এরকম অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে গুগল চলে এসছে, এখানে ডান দিকে দেখাচ্ছে জিমেল, ইমেজ, এখানে গুগল অ্যাপসের আরও কিছু দেখাচ্ছে, এবং এটা ইমেল আইডির আমার লোগোটা দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা যদি খুঁজে পাও তো ভালো ডক্সটা, নাহলে এখানে গুগলে গিয়ে সার্চ করবে ডক্স, DOCS, ডক্স লিখে এন্টার করবে। ঠিক আছে, তো কম্পিউটারের ক্ষেত্রে হলে এরকম তো চলে আসছে, মোবাইলের ক্ষেত্রে হলেও আসবে। ঠিক আছে, গুগলে সার্চ করলে শুধু যে গুগল ডক্স এটাও লিখলে চলে আসবে, এইরকম হবে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ প্রথম যে লিঙ্কটা আছে এটাতে আমি ক্লিক করছি। এখানে দেখাচ্ছে যে ট্রাই ডক্স ফর ওয়ার্ক, গো টু ডক্স, আমি ডাইরেক্ট গো টু ডক্স এটাতে ট্যাপ করছি, ডাইরেক্ট আমি ডক্সের মধ্যে চলে যাবো। তো আমাকে আরেকটা নতুন একটা পেজে নিয়ে এলো। এখানে আমি এখানে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন। ঠিক আছে, এই প্লাস আইকনে নতুন একটা পেজ নিতে টেমপ্লেট নিতে পারবে এবং একটা নতুন ডকুমেন্টস বানাতে পারবে। তো আমি একটা নতুন ডকুমেন্টস বানাবো, তো তার জন্য আমি ক্লিক করছি। তো একটা পুরো পেজ একটা খুলে গেল, জাস্ট মোবাইলে যেরকম এরকমও আসবে, মোবাইলেও সেম। যদি তোমাদের মোবাইলে যদি ওপর থেকে যদি রোটেশনটা অন করে দাও তাহলে ল্যান্ডস্কেপ হিসাবে যদি আসবে এরকমই আসবে। তো এখানে কি করব, এটা একটা ব্ল্যাঙ্ক একটা একটা সাদা কাগজ, জাস্ট সেকে যেরকম লেখা হয় সেরকম চলে এসছে। তো এখানে আমি যে ভয়েস টাইপ করব, তো তার জন্য এখানে আমি তো ম্যানুয়ালি তো হাতে লিখতেই পাচ্ছি। ঠিক আছে, এখানে আমি টাইপ করে আমি যেটা ইচ্ছে সেটা লিখতে পারবো, কিন্তু এটা আমি চাইছি ভয়েস কমান্ডে লিখব। ঠিক আছে, তো তার জন্য এখানে যে উপরে যে টাস্ক বারটা যে দেওয়া আছে, যে এখানে যে টুলগুলো দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে টুল, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, তো এই টুল অপশানে আসতে হবে। টুল অপশানে এসে এখানে নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ যে ভয়েস টাইপে এখানে শর্ট ফর্ম কিন্তু দিয়ে দিয়েছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস, তুমি যদি এটাও মারো তাহলেও চলে আসবে, কন্ট্রোল শিফট প্লাস এস, এটাও মারলেও হবে, কন্ট্রোল শিফট প্লাস এস, কন্ট্রোল শিফট প্লাস এস, এটা যদি মারো তাহলেও চলে আসবে। ঠিক আছে, এই যে লোগোটা চলে এসছে। তো এখানে টুল, টুলে গিয়ে আমি এখানে যদি আমি ভয়েস টাইপিং এটা ক্লিক করি, ক্লিক করলে চলে আসবে এবং আরেকবার ক্লিক করলে এটা পালিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি সাইড করে নিচ্ছি এইভাবে। আর এখানে একটা জিনিস, তোমরা কোন ল্যাঙ্গুয়েজে লিখতে চাইছো, কোন ভাষায় লিখতে চাইছো সেটা এখান থেকে সেট করতে পারবে। ঠিক আছে, এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছ এটা মুভমেন্ট করার জন্য। ঠিক আছে, এটা মুভ করার জন্য। তো আমি এখানে ডিফল্টভাবে ইংলিশ ইউএস আছে, তো আমি এটা আমি বাংলায় করছি। তোমরা চাইলে ইংলিশ ইন্ডিয়া কিংবা হিন্দি, তোমাদের যেটা সুবিধা যে ল্যাঙ্গুয়েজে লিখতে চাইছো সেটা করবে। তো আমি এটা চাইছি বাংলায় লিখব। ঠিক আছে, একটু নিচের দিকে চলে এলে বাংলা বাংলাদেশের জন্য আর বাংলা ভারতের জন্য, তো আমি ভারতটা সিলেক্ট করছি। এইবারে এখানে তোমাদের এই অপশানটা আসার পর যদি এখানে ক্লিক করলে যদি তোমাদের কোনো কিছু পারমিশন চায়, মাইক, বিশেষ করে মাইক যদি পারমিশন চায় তাহলে কিন্তু এনেবল করবে, যদি কোনো কারণে এনেবল না করো কেটে দাও তাহলে কিন্তু এটা কোনো মতে আর করতে পারবে না। তো তার জন্য যেটা করতে হবে পরের বারে, তার জন্য এখানে থ্রি ডট এখানে যাবে, থ্রি ডটে গিয়ে এখানে সেটিংস, সেটিংসে যাবে,
সেটিংসে গিয়ে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এটাতে ট্যাপ করবে। এটা ট্যাপ করার পরে যে নিচের দিকে চলে আসবে সাইট সেটিংস, সাইট সেটিংসের মধ্যে এখানে যে এতগুলো রিসেন্ট যে অ্যাক্টিভিটি যে সাইটগুলো খুলেছে সেটা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে মাইকের ফোন, মাইকের ফোনের যে সাইট কোন সাইটে কী কাজ করবে সেটার জন্য। তো মাইকের ফোনে ক্লিক করলে দেখতে পাচ্ছ এইভাবে যে তোমাদের এতগুলো নিচে দেখাচ্ছে যে কোন কোন সাইডে তোমার মাইকের ফোনটা কাজ করবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডক্স, DOCS ডক্স, এটা লিখিলে লিখে সার্চ করলে তোমাদের কাছে কিন্তু নিচের দিকে দেখতে পাবে যে এই যে ডক্স সাইডটা এটা চলে এসছে। তা এখানে ক্লিক করবে, এখানে এসে তোমাদের মাইকের ফোনের যে অপশানটা আছে এখানে এসে অ্যালাউ করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। যদি কোনো কারণে এই মাইক অপশান যদি এনেবল চাই, যদি তোমরা যদি কোনো মতে কেটে দাও তখন কিন্তু এটা করবে। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। তো এখানে এবার আমি বাংলা যে ভারত যে লেখা আছে বাংলা ল্যাঙ্গুয়েজ আমি এখানে টাইপ করব। তো এই জায়গাটায় আমি জাস্ট ট্যাপ করছি এবং আমি ভয়েস কমান্ড দিচ্ছি। তো দেখো কীভাবে টাইপ হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ভয়েস কমান্ড দিয়ে কীভাবে লেখা যায় সেটা দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে সবগুলা চলে এসছে, আমি স্টপ করছি। দেখো হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু কিছু কিছু ওয়ার্ড তোমাদের কিন্তু ম্যানুয়ালি ঠিক করতে হবে। ঠিক আছে, এখানে তো এই জায়গাগুলো তোমাদের ম্যানুয়ালি হাতে টাইপ করতে হবে এবং বাংলা ওয়ার্ড লিখতে হবে। তো এই জায়গাটাই যে এই যে দেখতে পাচ্ছ পুরোটাই ঠিক কারেক্ট লিখছে, মাঝে মধ্যে একটা যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি মিস্টেক করে তোমার স্পেলিংয়ের জন্য, তুমি তোমার আউট নয়েজ যদি চলে আসে তাহলে এটা একটু অসুবিধা হতে পারে, না হলে পুরো লেখাটাই কিন্তু তোমার ক্লিয়ার যেটাই বলবে সেটাই আসবে। তো আমি আরেকটা ট্রাই করছি, এটা বাংলা হলো, আমি বাংলা জায়গায় হিন্দি করছি। হ্যালো দোস্ত, ক্যাসে হো আপ লোক, আচ্ছে হোঙ্গে। তো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর লেখা হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা যে ল্যাঙ্গুয়েজে লিখতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজটাতে জাস্ট লিখবে এবং সেটা তোমার এখানে কিন্তু চলে আসবে সেই ল্যাঙ্গুয়েজটা। তো এখান থেকে তুমি সেটা কপি করে তুমি তোমার যে কোনো কাজে ব্যবহার করতে পারবে, কিংবা তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা করতে পারবে। এখান থেকেও তুমি উপরে টুল, এখানে বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি ইত্যাদি যে টুল থেকে যে এই যে টাস্কবারগুলো যে দেওয়া আছে এইগুলো দিয়েও তুমি একটা ডকুমেন্টস ফাইল বানাতে পারবে এবং সেভ করে রাখতে পারবে, এটা তোমার গুগলের মধ্যেই সেভ হয়ে থাকবে। তো ভিডিওটা আজকের এটাই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আরেকটা কথা, তোমাদের যে এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং যদি তোমরা কম্পিউটার সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টে বলতে পারো, দিলে আমি কিন্তু সেটা সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিওটা এটাই, থ্যাংকস ফর ওয়াচিং।